আসসালামু আলাইকুম, আমরা এখন আরিয়ালখা ব্রিজের নদীর পাশে রয়েছি আর আজকে আমরা এই ভিডিওটি করতেছি আমাদের চ্যানেলে। সাথে আপনারা থেকে আমাদের চ্যানেলটি এগিয়ে নেবেন, সবাই ফলো দিয়ে থাকবেন। এখন এই যে আমাদের রাসেল ভাই রয়েছে ভিডিও করার জন্য, রাসেল রাসেল ভাই একটু কিছু কইলে ভালো হয় না? তোমার মূল্যবান আর রাসেল ভাই আমাদের চ্যানেলটাকে তুমি স্বাগতম জানাও। আর এখন আমরা লাইভ করতেছি, অনেক লোক হয়েছে লাইভে, সবাই আমাদের লাইভটি দেখতেছে। এখন রাসেল ভাই কিছু বলবে? কি আর বলার, কিছু বলার না, এরকম আজকে আসছিলাম আরিয়ালখা ব্রিজে ঘুরতে দিকে, ঠিক আছে? এখানে অনেক সুন্দর বাতাস, ঠিক আছে, ওয়েদারটা অনেক সুন্দর, ঠিক আছে। আর কিছু করবেন না? তুমি চ্যানেল সম্পর্কে কিছু বলো। না, আমি কিছু বলার আগে শুয়ে গেলি। ঠিক আছে, ঠিক আছে ভাই রাসেল, ঠিক আছে, একটু বলো। মনে করেন আপনার কিছু মাইন্ড করবেন না, কারণ ওই এত কিছু বুঝে না, ওই বুঝে শুধু ক্লিয়ার, ঠিক আছে, বিয়ে শাদী করে না। বেড়াই হচ্ছে একটা সরল সোজা লোক, তাই বেশি কিছু বলতে চায় না। আর একটাই কথা আমাদের, আমাদের চ্যানেলটা সাথে থাকবেন। আর রাসেল ভাই চ্যানেলটা চুরি করে আনছে, অনেক জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে আসছিলাম আইল খেপে থেকে ঘুরতে, তাদেরকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ তারা যে ধরনের কথাবার্তা বলতেছে আসলে এগুলো ঠিক না। এখানে একটা সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে দেখতে পারেন, ক্যামেরাটা তো ঘুরেন। আইলখা গাং আছে, আইলখা গাং না আইলখা নদ, বড় নদী আছে, ঠিক আছে, ক্যামেরা একটু ঘুরে না। দর্শক শ্রোতারা, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ঠিক আছে, যেখানে অনেক দর্শনীয় স্থানে। যে আমাদের পার পিছনে একটা পার্ক আছে, পার্কে আমরা ঘুরতে আসছি, ঠিক আছে। পার্কটা দেখেন, পার্কটা এখানে আছে, যে পার্কটা অনেক সুন্দর, ঠিক আছে। এটা আমাদের এদিক এলাকার নাসির আহমেদ চৌধুরী ভাই পার্কটি তৈরি করতেছে, সবাই আসবেন, সবাই আসবেন। লোকেশনটা হলো আপনার যা হলো শিবচর মাদারপুর আইলখা ব্রিজের পশ্চিম পার, ঠিক আছে। অনেক কিছু আনা হয়েছে দেখার জন্য, শিশুদের জন্য অনেক খেলা জায়গা আছে, খালি শিশুদের জন্য না, বড়দের জন্য ছবি তোলা জায়গা, অনেক দর্শনীয় একটা স্থান। বিলাল ভাই, আপনারা যারা বাচ্চারা আছে তাদের স্কুলে যখন ছুটি হবে তখন এখানে ঘুরতে আসবেন, ঠিক আছে। কিছু নাই তো, আমাদের এখান দিয়ে ট্রেন যাতায়াত শুরু হয়ে যাবে। অনেক আধুনিক, বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তা করার জন্য, আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য অনেক উপকার হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, বলতে চাই যে আমাদের এই যে দক্ষিণবঙ্গে যে ট্রেনটা মানে আসবে, রেললাইনে তৈরি করা হয়েছে, আমরা কোন জায়গা থেকে কোন জায়গা দিতে পারবো? রেললাইনে তৈরি করা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, এই রেল লাইন দিয়ে আমরা কোন জায়গা থেকে কোন জায়গা দিতে পারবো? আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। বিলাল ভাই একটু কয়ে নন, মানে আমি বলতে চাইতেছি রাসেল রে, যে আমাদের এই যে দক্ষিণবঙ্গে রেল মানে রেল লাইন তৈরি করা হয়েছে, রেল লাইন দিয়ে আমরা মানে কোন জায়গা থেকে কোন জায়গা, মানে ঢাকা যেতে পারবো, বা ঢাকা থেকে বা আমরা এইদিকে খুলনা বা এদিকে মানে কোন কোন যেতে পারবো, বা আমরা ইন্ডিয়া যেতে পারবো কিনা, সেই সম্পর্কে যদি কিছু বলতেন আপনি, আপনার মূল্যবান বক্তব্য, তাহলে দর্শকরা উপকৃত হতো একটু, ঠিক আছে। তাই রাসেল ভাই বললেন, কি করবেন কথার মধ্যে খালি বাদ দেন, ঠিক আছে, এরপর থেকে ডান হাত দিবেন, কারণ সে আমাকে দিচ্ছে, কিন্তু আপনার মাঝখানে বলতেছেন যে আপনি কিছু বলেন। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা রেললাইনের রাস্তা করে দিয়েছে, এটা বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন স্থানে চলাচল করবে এবং সমগ্র বাংলাদেশে চলবে, এবং আপনার যা হলো ইন্ডিয়া থেকে পণ্যবাহী ট্রেনগুলোতে পণ্য আমদানি রপ্তানি করা হবে, মালগুলো আসবে আমাদের, এতে আমাদের যাতায়াত খরচটা অনেক কমে যাবে, এতে আমাদের দেশের জন্য অনেক সাশ্রয় হবে, এটাই আমার বলার ছিল আর কি। তাহলে তাহলে ধন্যবাদ, প্রশ্ন করা হয়েছিল ওটা আপনি উত্তর দিতে পারেন নাই, আপনি যেটা বলা সেটা এড়িয়ে গেছেন, আপনি বলা হয়েছে যে আপনাদের দক্ষিণবঙ্গে যে ওটা বললে গেছে যে পুরুষ দক্ষিণবঙ্গে যে রেল লাইন তৈরি করা হলো, যে
কোন জায়গা থেকে কোন জায়গা যাওয়া যাবে এটা কিন্তু আপনি উত্তরটা বলেন এড়িয়ে গেলেন, ওটা বলতে বলছেন। হ্যাঁ একদম ঠিক আছে, মনে হয় মনে ছিল না কথার কারণে, ওটা কোনো ব্যাপার না, নো প্রবলেম, নো প্রবলেম, সমস্যা নাই। বাংলাদেশের আপনি যাই হলো দক্ষিণবঙ্গ, এখানে আপনি যাই ভাঙ্গা থানা একটি করছে, রেল স্টেশন করছে, এখান থেকে সমগ্র বাংলাদেশে রেল চলাচল করবে। এখান থেকে আপনার দক্ষিণে আপনার বরিশাল, খুলনা, রাজশাহী, তারপরে যশোরে এদিকে সব কটা লাইনে আপনার, এবং ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এদিকে দক্ষিণবঙ্গে বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট এগুলো সব ডিস্ট্রিক্টে চলাচল করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাই ভালোই, সুশৃঙ্খল বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এখন আমাদের এই ছোট একটা মানে ভিডিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছে, আপনারা সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা এবং আপনারা যেন ভালো থাকেন এই কামনা করে আমরা আমাদের ভিডিও আপলোড করতেছি, এবং আমাদের সকলের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা ভালো থাকি এবং পরবর্তীতে যেন আপনাদের ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন।